में होगा अत्याचार, आप देखेंगे सिर्फ समाचार। नमस्कार, मैं आपके साथ सुनैना, आप देख रहे हैं हिंदुस्तान न्यूज 24। तो चलिए चलते हैं आज की कुछ खास खबरों पर। मुकुल रॉय ने राज्य निर्वाचन आयोग से मिलकर पूर्ण वोट की मांग की। उन्होंने कहा कि 17 नगर निकायों के चुनाव की समय सीमा पहले ही पार कर ली गई थी, फिर भी भाजपा के राष्ट्रीय परिषद के सदस्य ने अपनी निराशा व्यक्त की, चुनाव नहीं हुए थे। मुकुल रॉय सव्यसाची दुत्रा ने शुक्रवार को राज्य चुनाव आयुक्त के साथ मिलकर 17 नगर पालिका वोटों की मांग की। हालांकि मुकुल रॉय ने कहा 16 नगर पालिका चुनावों के लिए काम शुरू हो गया है। उन्होंने बताया कि राज्य चुनाव आयोग ने उन्हें सूचित किया था। मुकुल रॉय ने आयोग को बताया राज्य के लोग उनके साथ चुनाव में मतदान करेंगे। हम जानते हैं राज्य चुनाव के दौरान अतीत में क्या हुआ था। उन्होंने कहा मैंने राज्य चुनाव आयुक्त से अनुरोध किया है, इस बार उनकी समान छवि नहीं है। इसके अलावा मैंने राज्य चुनाव आयुक्त को सूचित किया है कि आयोग चुनाव में केंद्रीय बलों को चाहता है। हालांकि राज्यों के निर्माण ने केंद्रीय बलों को दिया, इसलिए राज्य सरकार केंद्रीय बलों को कभी नहीं देगी, भाजपा नेता मुकुल रॉय ने कहा। राज्य निर्वाचन कमीशन যে 17টার ক্ষেত্রে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে, 16টার ক্ষেত্রে 16টা নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে। তাতে ক্যারেক্টার অফ সিট, ডিলিমিটেশন এগুলো শুরু হয়েছে। অত স্বাভাবিক সংসারে এই নির্বাচন প্রক্রিয়া শুরু হচ্ছে। আমি আজকে কতগুলো এক্সাম্পল দিল, খুব তাড়াতাড়ি হবে। অন্য নির্বাচনগুলোর ক্ষেত্রে অন্য নির্বাচনগুলোর ক্ষেত্রে রাজ্য নির্বাচন কমিশন যে এই 17টা তো ডিউ হয়ে আছে, বিধাননগর কর্পোরেশন এবং আসানসোল কর্পোরেশন বাদ দিয়ে পশ্চিমবাংলার আর বাদবাকি মিউনিসিপ্যালিটি এবং কর্পোরেশন ইনক্লুডিং ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন এদের নির্বাচনটাও এপ্রিল মে মাসের মধ্যে দিয়ে দিচ্ছে। আমরা রাজ্য নির্বাচন কমিশনের ডেমোক্রেসিতে নেওয়ার ক্ষমতা এনার নাই, ডাকার ক্ষমতা এনার নেই। উনি চাইতে পারেন রাজ্য সরকারের কাছে, কিন্তু উনি ডাকতে পারেন না, রাজ্য সরকারকে চাইতে হবে। সুতরাং জেনে বুঝেও গণতান্ত্রিক পরম্পরা অনুযায়ী আমরা আজকে বলে গেলাম যে অবাধ নিরপেক্ষ নির্বাচনের দাবিতে, সঠিক সময়ে নির্বাচনের দাবিতে আমরা আজকে আবেদন করব। জ্ঞানের পরিসীমাটা কতটা এইটা বলার জন্য আমি এই যে ব্যাখ্যাগুলো দিলাম। অর্থাৎ এনআরসি কী আর সিএবি কী উনি জানেন না। অর্থাৎ সিএবিটা এবং এনআরসি সম্বন্ধে ওনার কোনো সম্ভব ধারণা নেই। ভারতবর্ষের সিএবি কমিশন রাজ্য সরকারকে চিঠি দিয়েছে যে তারা কবে নির্বাচন করতে চায়, কারণ নির্বাচন প্রক্রিয়ায় এটা খুব পরিষ্কার বলা আছে। কিন্তু কেউ অজয় সিনহার নাম বলে না, কেউ এ কে সিংয়ের নাম বলে না, কিন্তু বাংলার জনগণ কিন্তু মীরা পাণ্ডের নামটা। সুতরাং স্বাভাবিকভাবেই একটা পেরিফেরির মধ্যে থেকেও নির্বাচন কমিশন তার উচ্চতাটাকে কোন জায়গায় নিতে পারেন এটা কিন্তু মীরা পাণ্ডে বলে। তাই স্বাভাবিকভাবেই আমরা জানি যে সংসদে পাশ হবে এবং ভারতবর্ষের সব রাজ্যেই এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট দিয়ে সিক্স সিডিউলকে বাদ দিয়ে সব জায়গায় এটা নির্বাচন। এনআরসি এবং সিএবি কোনোটাই আমরা দেশের মানুষ মন্দিরে আস্থা হারাচ্ছে, মসজিদে আস্থা হারাচ্ছে, মঠে আস্থা হারাচ্ছে। এবার যদি বিচার ব্যবস্থার উপরও আস্থা হারায় তাহলে ইট ইজ এ ভেরি ব্যাড সাইন ফর দ্য ইন্ডিয়ান ডেমোক্রেসি। সুতরাং এরা এমনি স্বাভাবিকভাবেই আজকে মহিলারা সবাই অত্যন্ত খুশি যে এই বিল আছে, কিন্তু এখনও প্রমাণ হয়নি যে এরাই করেছে। এই বিচার ব্যবস্থার উপরে এই আস্থা হারানোটা ভারতীয় গণতন্ত্রের পক্ষে শুভ লক্ষণ নয়। আর পেঁয়াজের দাম নিয়ে কিছু বলবেন, সারা ভারতবর্ষে আগুন লেগে গেছে পেঁয়াজের।
সাময়িকভাবে হয় ওটা আবার ঠিক হয়ে যাবে। আপনি বললে অনেক স্বাভাবিক ব্যাপারটা স্বাভাবিক।